আমাদের সমাজে বিবাহ শাদী যা হচ্ছে তা কি রাসূলের তরিকায় হচ্ছে? তা কি রাসূলের তরিকায় হচ্ছে? অথচ সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্নাত তরিকা ছাড়া কোনো আমল আমার আল্লাহ কবুল করে না, কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়েছেন সুন্নাত তরিকার খেলাফ নামাজ হবে, রোজা রেখেছেন সুন্নাত তরিকার খেলাফ রোজা হবে, ঠিক তদ্রুপ আপনি বিয়ে করেছেন সুন্নাত তরিকার খেলাফ আপনার বিয়ে হয় নাই, বা যেন আপনার বিয়ে হয় নাই, যেই বিয়ে সুন্নাত তরিকার খেলাফ ও বিয়ে আল্লাহ কোনোদিন কবুল করেন, ওদের বিয়ে হয় নাই। ওই যে স্বামী স্ত্রীর নামে সারা জীবন যত মিলামিশা হচ্ছে, অবৈধ মিলামিশা, জিনা জিনা, আর জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে ওটা কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয়? অবৈধ সন্তান, হারাম দাদা হারাম দাদি, যাওরা যাওরা যাওরা। আমার এলাকায় গ্রাম অবাসায় কয় যাই দিও যাই দিও, আপনাদের দেশে কি কয় আমি জানি না, যাওরা কয় নাকি? হ্যাঁ, যারোস, হ্যাঁ, যে বিয়ে সুন্নাত তরিকার খেলাফ ও বিয়ে কোনো বিয়ে না, অতএব ওই ঘরের সন্তান যে কটা জন্মবে সব কটা যারো যাবে, সব কটা। আবার আমরা ওয়াজ করতে গেলে এসে আমাদের কাছে গার্জিয়ান অভিযোগ করে, কয় হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাবার কথা শোনে না, হুজুর মা বাবার খেদমত করে না, হুজুর এই ওয়াজ একটু করবেন যাতে মা বাবার খেদমত করে, মা বাবার কথা শোনে। আমি কই কথা যে শুনবে, ওর জন্ম কি বৈধ? ওর জন্ম কি বৈধ? অবৈধ সন্তান, যার সন্তান কখনো মা বাবার কথা শোনে না, কি বলেন ঠিক কিনা? আপনার বিয়ে যদি সুন্নাত তরিকায় হয়ে থাকে, সন্তান বৈধ অবশ্যই কথা শুনবে, কোনো সন্দেহ নেই, অবশ্যই শুনবে। আর যদি বিয়ে সুন্নাত তরিকায় না হয়, সন্তান হলো অবৈধ, জারজ জারজ, ওই জারজ সন্তান কখনো মা বাবার কথা শুনবে না, কখনো না। ওরে ওয়াস বাইটি খাওয়ালে ওর হবে না, লাভ হবে না, ওয়াস বাইটি খাওয়ালে। কি কথা ঠিক না, নাকি ভুল বলতেছি? বর্তমান মুসলিম সমাজ জারজ সন্তানে ভরপুর, যার সন্তানে ভরপুর। অধিকাংশ মুসলমানের ঘরে বর্তমানে যার সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে, কারণ সুন্নাত তরিকার খেলাফ কোনো বিয়ে আল্লাহ পাক কোনো আমলই আল্লাহ কবুল করে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য লাগে আশ্চর্য, মুসলমানের বর্তমান অবস্থা দেখি, বিয়ে শাদীর কি কায়দা একটু বলবো না, বাদ দেবো, এ আপনাদের খারাপ লাগতেছে? মুসলমানের অবস্থা দেখি আর আমার কাছে আশ্চর্য লাগে, এরা বলে মুসলমান, মুসলমান পরিচয় দেন, লজ্জা তো করা উচিত আপনাদের, ইসলামের রোষাই করে আপনাদের মধ্যে নাই না, আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। বিয়ে শাদীর কি সাইজ মুসলমানের দেখি আর আমি আশ্চর্য হয়ে যায়। বিয়ের আগে এক মেয়ে সতেরো বার দেখে, কয়বার? দলে দলে মেয়ে দেখতে যায়, একবার বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখে, একবার দুলা ভাইদেরকে নিয়ে মেয়ে দেখে, আমাকে এলাকায় দেখে নাকি? অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছে, এজন্য ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে, আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। কিন্তু ছেলের বাপও বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারবে না। তবে ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাউ টিপা পাউ টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, এখানে মাছালা হচ্ছে। ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটাকে বিয়ে করা জায়েজ আছে। যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলা ভাই নিয়ে মেয়ে পছন্দকে বিয়ে করি, আবার কই ছেলে মেয়ে কথা শোনে না? এই ওইভাবে মেয়ে পছন্দ করে বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা সরমনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ান বাগি। খালি কই ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না চিন্তা করেন না বাজান, আপনার বিয়েই তো হয় নাই, আপনি বিয়ে করেছেন ইহুদি না সারার মতো, বিয়ের কি সাইজ দেখি আর আশ্চর্য লাগে আমার কাছে। বর্তমান আমার এলাকায় তো যৌতুক ছাড়া বিয়েই হয় না, আপনাদের দেশের মানুষ ভালো আছে, এরা বিয়েতে যৌতুক নেয় না কি? চেয়ারম্যান সাহেব যৌতুক নেয় না? এদেশের মানুষ বিয়েতে যৌতুক নেয় কি কয়? আরে আমার এলাকার মানুষ নিতে পারে, আপনার এলাকার মানুষ নেবে এটা তো মানে নিতে পারতেছি না আমি। বিয়েতে যৌতুক, মুসলমান বিয়েতে যৌতুক নেওয়াও হারাম দেওয়াও হারাম, আর শুয়ারের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যে রকম হারাম, যৌতুকে টাকা কাটা ঠিক সেই রকম হারাম। যারা বিয়েতে যৌতুক নিয়ে বিয়ে করছে, এই শুয়ার খাবি কালকে তোরা শুয়ার খাবি, যৌতুকে টাকা খাইতে পারে তা শুয়ার খাইতে পারবে না, কা শুয়ার খাওয়া হারাম, যৌতুকে টাকা খাওয়া হারাম, দুটাই হারাম, একটা ভরবার একটা ভরবা না, এটা তো ঠিক না, দুটাই ভরা লাগবে। তারপরেও শুয়োরের গোস্ত খালি খালি খাইলে হারাম খাওয়ার গুনাহ হয়,
আর যৌতুকের টাকা যে আমরা খাইলাম ও টাকা তো হারামই, সাথে সাথে মেয়ের বাপের উপর জুলুম করা হলো, হারামও খাইলাম জালেমও হইলাম। এর থেকে বড় জুলুম আর কি হতে পারে বলেন? একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়, তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তা তো আমার কলিজা বরে না, দাবি করি মরণ সাইকেল মরণ সাইকেল। কেউ কয় চাকরি দিয়ে দিয়া লাগবে, কেউ কয় আমার বোলারে বিদেশ পাঠা দিয়া লাগবে, কুইয়েত কুইয়েত, আবার কেউ কয় ব্যবসা করার জন্য হুজি দিয়া লাগবে, নাকি কা? তবে হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাইকে সুখে শান্তিতে রাখার জন্য মোটরসাইকেল না প্রাইভেট কারও একটা দেওয়া যায় কোনো আপত্তি নাই, চাকরি পিওনের ডানা দিয়ে শ্বশুর যদি বেটি জামাইরে বড় অফিসার বানায় দেয় কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নাই। কুইয়েত না পাঠায় শ্বশুর যদি মেয়ের জামাইকে, জাপান পাঠায় দেয় আরো ভালো না? জাপান পাঠায় দিলে আরো ভালো না? ফার্নিচার যদি ট্র্যাক করে পরে পাঠায় মেয়ে জামার জন্য শ্বশুরের কোনো অসুবিধা নাই। ফার্নিচার আর শুধু ব্যবসার জন্য পুঁজি না, যদি ইন্ডাস্ট্রির মালিক বানায় দেয় জামাইরে শ্বশুরে কোনো অসুবিধা আছে নাকি? কিন্তু মনে রাখতে হবে সেলারদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ানের কাছ থেকে চারেনা পয়সা যদি নেওয়া হয় ওটা হলো যৌতুক। আর শুয়ারের গোস্ত খাওয়া যেরকম হারাম, এই যৌতুকেটা খাওয়া মুসলমানের জন্য সেই রকম হারাম। এ যারা বিয়েতে যৌতুক নেছো, পুলার বিয়েতে যৌতুক নেছো, কালকে তো শুয়ার খাইও তোমরা। আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুন। আরে জোরে কর না, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে বাজান, লাগলে কিছু করার নাই, খালি কোন ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না একটু চিন্তা ভাবনা করেন। আপনি যৌতুক নিয়ে বিয়ে করছেন, আপনার বিয়ে হয় নাই, আপনার ঘরে ছেলে মেয়ে যে কয়টা হবে সব কয়টা জারি হবে, সব কয়টা জারো। ওরা জীবনে কোনোদিন মা বাপের কথা শুনবে না, জীবনেও না। মুসলমান কখনো বিয়েতে যৌতুক নিতে পারে না। ও হাজি সাহেব হোক, তবলিগের মোবাল্লেগ হোক, আর সর মুনার মুরিদ হোক না, যদি ফুলার বিয়েতে যৌতুক নিয়ে থাকে ওই বদমাইশ মুসলমান না। ওরে মুসলমান করলে গুনাহ হবে, মুসলমান কখনো বিয়েতে যৌতুক নেয় না। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজা। আরো আছে বিয়ে শাদির সাইজ, বলবো না বাদ দেবো, বলবো। ওই দেখেন না বর্তমান মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ আপনার এলাকায় দেয় কিনা জানি না, আমার এলাকায় দেয়। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম হারাম হারাম। তার সে গায়ে হলুদের সিস্টেম কি বর্তমান? ভাবিরা দেবরের গায়ে হলুদ মাখাইয়া কসলা কসলা ডুডু ডুডু গোসল করা দেয়, ভাবিরা দেবরের গোসল করা গায়ে হলুদ দিয়ে, নাকি ভুল করছি? আপনাকে দেখে করে না কিরকম? অথচ দেবর আর ভাবিতে দেখা দেওয়ায় হারাম, কবিরা গুনা কবিরা গুনা। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7,000 বছর জাহান্নাম, চিৎকার দিয়ে বলে নাউজ বিল্লাহ। দেবর আর ভাবিতে মাত্র একবার দেখা দিবে, একবার, ওই দুইজনের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের ফেসলা দুইজনের জন্যই। আর দেবর আর ভাবিতে কসলা কসলি করে হলুদ মাখাইয়ে গোসল করায় অনুষ্ঠান করে বিয়ে হয়, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, বিয়ে আইকেলের গোষ্ঠী, এই ওই যে ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করছেন, ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয় ওটা আব্দুল কাদের জিলানি রহমত হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। খালি কই ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে তোর বিয়েই তো হয় নাই, তুই জন্ম দিয়েছো, যাও রাও যাও রা, জীবনেও কথা শুনবে না, জীবনেও কি বলেন? আরো আছে বলবো না বাদ দেবো। মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী, যা আপনাকে দেশে যায় না, আমার এলাকায় যায় মহিলা বরযাত্রী, এ দেশেও যায় নাকি? এ দেশেও যায়। যাক আমি নিষেধ করতেছি না, পরিণতিকে একটু বলবো, বলবো না বিয়েতে যে সমস্ত মহিলারা বরযাত্রী যায় ওই কোনো মহিলা কোনোদিন খালি হাতে ফিরে আসতে পারে নাই, কমপক্ষে যুবকদের কেনরগুতো খাইলেও খাইয়ে আসা লাগে, নাকি ভুল বলতেছি আমি? কোন মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের গসা খাই নাই, এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না, চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন ওই পর পুরুষের গসা খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, দোষ মহিলাদের না, দোষ এই গার্জিয়ানের গোষ্ঠীর। কই আমার স্ত্রী তো জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী যায় কে? আপনি পাঠান তাই যায়, আমার স্ত্রীকে আমার মেয়েকে যদি আমি বিয়েতে বরযাত্রী যাইতে না দিও, যাওয়ার ক্ষমতা আছে? যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষ এই গার্জিয়ানের গোষ্ঠীর। বিয়া কেলে গোষ্ঠী যুবতী বোর্ডার যুবতী মেয়েডারে পর পুরুষের গসা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠায় দেয়, আবার ছেলে মেয়ে কথা শোনে না, এইভাবে বিয়ে করে ছেলে মেয়ে জন্ম দিলি যাইও হবে যাইও, ও যাইও জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে বলবো না বাদ দাও। হ্যাঁ দেখেন না, দেন মোহরের ঠেলা কি, উরে বাপ রে বাপ, দেন মোহর কেউ ধরে 5 লাখ, কেউ ধরে 7 লাখ, কেউ 10 লাখ, নাকি কয়? মেয়ের গার্জিয়ানরা চিন্তা করে ধরে দাও 10 লাখ, যাতে মায়ের তালাক দিতে না পারে, তালাক দিলে কোর্টে যে কেস করবো 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে যা দিচ্ছে যে দরুক গিয়ে আমরা তার বউ তালাক দেবো না, তার মানে মুসলমান দারণ আগে যে তালাক দিলেই মোহরেনা দেওয়া লাগে, বিয়ে কেলের গোষ্ঠী, তালাক দিলে মোহরেনা দিতে হয় না, বিয়ে করে আগে স্ত্রীর মোহরেনা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়, মোহরেনা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম হারাম, জিনা। এজন্য মোহরেনা হতে হবে ছেলের সামর্থ্য অনুযায়ী,
সেরে যদি 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখে ধরেন 10 লাখ আপত্তি নাই, কিন্তু আমি দিতে পারবো 10 হাজার ধরে থাকবেন 2 লাখও চলবে না, কথা ঠিক না? মোহরনা পরিশোধ করে তারপর স্ত্রীর কাছে যাইতে হয়, মোহরনা পরিশোধ করে, আর মোহরনা পরিশোধ না করে যে সন্তান জন্ম দেন, সন্তান অবৈধ অবৈধ যাওরা, ওরা জীবনে কোনোদিন মা বাপের কথা শোনে না, জীবনেও না। কয় মুসলমান মোহরনা পরিশোধ করছেন ঠিক মতো? এই ছেলে মেয়ে কথা শুনবে, কয় মুসলমান ঠিক মতো মোহরনা পরিশোধ করছেন বলেন? মুসলমান পরিচয় দেন, লজ্জা তো করা উচিত আপনাদের। আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরে থেকে দেখতাম আমার আত্মীয় স্বজনরা এগুলো করতো, কিন্তু আজকে মুসলমানের দিকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে ছেড়ে একদিক একধাপ নিচেই নেমে গেছেন আরো। আপনাদেরকে মুসলমানের বাপ তো গিন্না লাগে আমার কাছে, কি আর মুসলমান, ইসলাম তো আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়া আর সেনুর মাথা কেটে দাবি করে মুসলমান, ইসলাম আপনাদের মধ্যে নাই। মুসলমান পরিচয় দেন, লজ্জা করেন আপনাদের? আপনারা যা করেন এগুলো মুসলমানের কাজ না, এগুলো করতে পারে না, ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? খালি কি তাই, আবার নতুন বউ বিয়ে করে বাড়ি এনে হাল খাতা করে, বর্তমান মুসলমান হাল খাতা করে, আপনাদের দেশে করে না, আমার এলাকায় করে, ওরা নাম দিয়েছে বউ বাতা, বউ বাতা কি নাম, আমি ওইটার নাম দিছি হাল খাতা। নতুন বউ বিয়ে করে বাড়ি নিয়ে দুনিয়ার মানুষ দাওয়াত করে, বাচ্চা বাচ্চা মাথা মোটার গোষ্ঠী দিয়ে কাঠ দিয়ে দাওয়াত করে, আর বাড়ির কাছে আত্মীয় স্বজন আছে, গরিব আছে, আত্মীয় স্বজন প্রতিবেশীরা গরিব, এদেরকে মুখ দিয়েও কয় না, বাচ্চা বাচ্চা মাথা মোটার দলে দাওয়াত করে কাঠ দিয়ে, নাকি কয়? রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই, তারপরে দেখবেন চেয়ারম্যান সাহেব দিবেন আগে কাঠ, দিলি মোটা অঙ্কে পাওয়া যাবে না, বোঝেন না কি চেয়ারম্যান সাহেব, নাকি ভুল করছি আমি? হ্যাঁ, আগে কাট দিয়ে, তার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই, তারপরে চেয়ারম্যান সাহেব আগে কাট দেয়, দিলি মোটা অঙ্কের পাবেন না, কিন্তু আত্মীয় স্বজন গরিব আছে আর প্রতিবেশীরা গরিব আছে, তাদের একটু মুখ দিয়েও কয় না, কথা ঠিক না? ধরে কা দাওয়াত করে মানুষে খাওয়ায়, সাইড দিয়ে খাওয়াইয়ে আবার মানুষে বউ দেখায়, আর বউ দেখেই তো এক একজন এক একটা নজর দেয়, কেউ দেয় নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ জক, কেউ কলস, কেউ ফিন্নি সেট, আবার কেউ গলার চেন দেয়, কেউ রঙ্গর টাকা দেয়, নাকি কান, আবার কি ডাকি দেয় তা খাতায় লেখে, নাকি ভুল করছি আমি? কি খাতায় লেখে না, খালি লিখে শেষ করে না, রাত্রিবেলা দেখবেন যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে কয়েকজনে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে, ওই মাল জিনিস যা যা উঠিছে সব সামনে নিয়ে বসে হিসেব করতে, কোনটার বাজারে কত মূল্য আছে দাম ধরে ধরে হিসেব করে, ঠিক না? কি জোরে বলে, হিসেব করে দেখে যে আমি কত খরচ করেছি আর উঠলো কত, হাল খাতা যে করলাম, লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে, এই জন্য আমি ওইটা নাম তুইছি হাল খাতা। আমার নাম তো ঠিক আছে তো, আমার নাম তো ঠিক আছে তো, অথচ নতুন বউ বিয়ে করে বাড়ি আনার পরে মানুষ খুশি হয়, খুশি হয় না? আপনি পোলা বিয়ে করাইছেন, নতুন বউ আছে আপনার ঘরেতে, খুশি না? আর এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, এটাকে বলে অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে তাকে পরিষ্কার বলে দিতে, ভাইজান আমি অলিমা করছি, আমি ব্যবসা করতে বসি না, হাল খাতা খুলি নাই, আমার পোলা বিয়ে করাইছি, আমার ঘরে নতুন বউ আইছে, তাই আমি অলিমা করছি, আপনাকে দাওয়াত করছি, খাইয়ে চলে যাবেন, সুন্নাত তরিকায়। আপনার যদি কিছু আইনে থাকেন ওটা আমি রাখতে পারবো না, ফেরত নিয়ে যাওয়া লাগবে আপনার, যদি রাখি আমার ছেলের বিয়ে নষ্ট হয়ে যাবে, কথা ঠিক না? ফেরত দিয়ে এত দূরের কথা, ওই ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান করে বর্তমানে, নাকি ভুল করছি আমি? আরে ব্যবসার কি সাইজ, ঘরে টাকা নাই, ঘরে টাকা নাই, ঘরে টাকা নাই, ব্যারাকেতে লোন তোলে বদমাইশের দল, গ্রামীণ ব্যাংকেতে লোন তোলে, ইন্দুর কাছে সুদে টাকা নাই, ইন্দুর কাছে সুদে টাকা নিয়ে অনুষ্ঠান করে, করে না কি করে কি না, কারণ জানে অনুষ্ঠান করতে পারলে যদি খরচ হয় 30,000 ইনকাম হবে না কমপক্ষে 99,000, নাকি ভুল করছি? হ্যাঁ, এই জন্য সুদিয়েটা হয় না অনুষ্ঠান করে মুসলমান, এইভাবে হাল খাতা করে বিয়ে হয়, আবার কয় ছেলে মেয়ে কথা শোনে না, ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কয়টা জারজ হবে, সব কয়টা, ওরা জীবনে কোনোদিনও মা বাপের কথা শুনবে না, জীবনেও না, সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে ও বিয়ে আমার আল্লাহ কবুল করে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এভাবেই চলবে মুসলিম সমাজ না, পরিবর্তন আনা দরকার, এভাবেই চলবে না, পরিবর্তন আনা দরকার। আজকে যারা গার্জিয়ান আছেন এই ময়দানে, গার্জিয়ানদের পাও দুইখানা ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, কোনো গার্জিয়ান ছেলে মেয়ের বিয়ে সুন্নাত তরিকার খেলাপাত দিয়েন না, যারও সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আর যারা যুব সমাজ আছো আজকের ময়দানে, এখনো বিয়ে শাদী করো না, বাবারে তোমার পাও দুইখানা ধরে বলতেছি, তুমি অঙ্গীকার করো, আমি একজন মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না, যারও সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুব সমাজ অঙ্গীকার করা যায় না? কি অঙ্গীকার করা যায় না? আল্লাহ পাক যুব সমাজকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কান্না আমিন।